রাষ্ট্রপতির অপসারণে বিএনপির দিকে তাকিয়ে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা প্রক্রিয়া নিয়ে চলছে আলোচনা হঠকারী সিদ্ধান্ত নয় সাংবিধানিক নিয়ম মেনে এগুতে চান মির্জা ফখরুল চুপপুর চলে যাওয়ার ক্ষেত্রে অপসারণের ক্ষেত্রে সবাই হচ্ছে নীতিগতভাবে একমত বিএনপির আনুষ্ঠানিক বক্তব্যের আমরা অপেক্ষা করব আমরা বিএনপিকে আহ্বান জানাবো জনগণের পালস বুঝুন কোনো রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সব কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি তাড়াহুড়া নয় রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই ব্যবস্থা নেবে সরকার রাষ্ট্রপতির অপসারণী বলেন পদত্যাগী বলেন যেটাই বলেন না কেন রাজনৈতিক ঐক্য যত তাড়াতাড়ি হবে তার ভিত্তিতেই সিদ্ধান্তটা গৃহীত হবে দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবার অন্যান্য শীর্ষ সংবাদ ডেঙ্গুতে একদিনে আরও ছয় জনের মৃত্যু সড়ক থেকে বাসাবাড়ি সবখানি এডিসের প্রজনন ক্ষেত্র পরিস্থিতির অবনতি হলো মশক নিধনে ঢিলেভাব লোক দেখানো অভিযানে নগরবাসীর ক্ষোভ বাজারে এবার পেঁয়াজের ঝাঁজ ৪০ টাকা বেড়ে কেজি উঠেছে ১৫০তে পর্যাপ্ত মজুদের পর ঊর্ধ্বমুখী চালের দাম কর্পোরেট মোকামো মিলের কারসাজিকে দুষছে ক্যাব রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে বিএনপির আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি বিকেলে একাধিক দলের সঙ্গে বৈঠক শেষে হাসনাত আবদুল্লাহ বলেছেন রাষ্ট্রপতিকে সরাতে ঐক্যমত্যে পৌঁছেছে ১২ দলীয় জোট বিগত তিনটি নির্বাচন অবৈধ ঘোষণার বিষয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণে ঐক্যের লক্ষ্যে একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি দুই দিনে বিএনপি ও জামাতে ইসলামের সঙ্গে বৈঠকের পর রোববার ১২ দলীয় জোটের সঙ্গে বসেন তারা প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রপতি অপসারণ সেকেন্ড প্রোক্লেমিনেশন অফ রিপাবলিক এবং গত তিন নির্বাচন অবৈধ ঘোষণার বিষয়ে নিয়ে নানা আলোচনার হয়েছে চুপ্পকে যেতে হবে এবং যাওয়ার প্রক্রিয়া নিয়ে মূলত হচ্ছে কথা হয়েছে কারণ আমরা নীতিগতভাবে সবাই এ বিষয়ে একমত ১২ দলীয় জোটের আজকে যারা ছিল তারা নীতিগতভাবে একমত এবং তারাও চায় আমরা বিএনপিকে আহ্বান জানাবো জনগণের পালস বুঝুন এবং গণ অভ্যুত্থানের শক্তিকে যেভাবে ধারণ করেছিলেন আরও আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সেই শক্তিকে আরও জোরালোভাবে ধারণ করে দ্রুত এই প্রেসিডেন্ট হাউসে যে গোখরা সাপটা বসে রয়েছে এই গোখরা সাপকে আমরা বিদায় করি সাংবিধানিক সংকট তৈরির পাইতারা চলছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিএনপির সাংগঠনিক বক্তব্যের জন্য অপেক্ষা করবেন তারা বিভিন্ন নেতৃত্ব স্থানীয় জায়গা থেকে বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত দিয়েছে কিন্তু আমরা বিএনপির আনুষ্ঠানিক বক্তব্যের আমরা অপেক্ষা করব এবং সেটির ভিত্তিতে হচ্ছে আমাদের যে আপনি যেটি জানতে চাচ্ছেন আমাদের পরবর্তী প্রতিক্রিয়া আমরা সাংগঠনিক বক্তব্যের ভিত্তিতে হচ্ছে আমরা প্রতিক্রিয়াটি জানাবো এদিকে ১২ দলীয় জোটের পক্ষ থেকে জানানো হয় রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছেছেন তারা আমি চাই এবং আমাদের প্রত্যাশা যে বিএনপি সহ সব বিগত আন্দোলনে যারা আমরা মাঠে ছিলাম তাদের ভিতরে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হোক গণঅধিকার পরিষদের সঙ্গেও একই ইস্যুতে বৈঠকে বসবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাইদুল ইসলাম শুভ সময় সংবাদ ঢাকা এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাষ্ট্রপতিকে অপসারণের বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না একই সঙ্গে সাংবিধানিক নিয়ম মেনে যে কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান তার রাষ্ট্রপতি অপসারণের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাব দলীয় ফোরামে আলোচনা হবে বলেও জানিয়েছেন ফখরুল সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র না থাকার বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বক্তব্য নিয়ে চলছে আলোচনা সমালোচনা রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মাঠে নামেন ছাত্র জনতা এরই জেরে নতুন রাষ্ট্রপতি খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাত প্রতিনিধি শনিবার বিএনপির সঙ্গে বৈঠক করে রোববার যুব দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনের নেতাকর্মীরা
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে সমাধিস্থল রূপ নেয় জনসমুদ্রে। পরে গণমাধ্যমে কথা বলেন মহাসচিব, বলেন সংবিধানের বাইরে যেয়ে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। কোনো রকম হঠকারী পদক্ষেপ গ্রহণ না করে একটা সাংবিধানিক প্রক্রিয়ায় সব কাজ করা প্রয়োজন বলে আমরা মনে করি। প্রয়োজনীয় নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো করে অতি দ্রুত একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এদিকে নির্বাচন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আলোচনার আহ্বান জানিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আদ্দিন ফারুক। এই রাজনৈতিক সংকট সৃষ্টি করেছে শেখ হাসিনা। সংবিধান পরিবর্তন যদি না করত, বাংলাদেশের সংবিধানের ইতিহাসে যদি সেই ষড়যন্ত্রের বীজ না ঢুকাত, বাংলাদেশে সংসদীয় রাজনীতির মাধ্যমে এই দেশ পরিচালিত হতো। ছাত্র জনতার আন্দোলনের সুফল পেতে জাতীয় ঐক্যের প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতেই রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এক্ষেত্রে তাড়াহুড়া কিংবা বেশি দেরি করা হবে না বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে উপদেষ্টা জানিয়েছেন কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি। রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হলে সংসদের দুই তৃতীয়াংশের সই ও ভোট লাগবে, কিন্তু এখন সংসদ নেই। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন, কিন্তু নেই স্পিকারও। এ অবস্থায় রাষ্ট্রপতি পদে শূন্যতা দেশে নতুন সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনদের। রোববার সচিবালয়ে পলিথিন বন্ধ এবং পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে এক আলোচনা সভায় পরিবেশ ও বন উপদেষ্টা স্পষ্ট করে বলেন রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত সৃষ্টি করা হবে। এ বিষয়ে এটাই সরকারের অবস্থান। যারা দাবি করছেন যে তার অপসারণ দরকার এবং যারা বলছেন যে এটা হলে একটা রাজনৈতিক সংকট হবে, মূলত ঐক্যটা তাদের মধ্যেই করার চেষ্টা করা হচ্ছে। আমাদের অবস্থানটা হচ্ছে যে আমরা রাজনৈতিক ঐক্যমত গড়ার চেষ্টা করব এই বিষয়ে। আর রাষ্ট্রপতির বিষয়টা এমন যে এখানে গোপনে সিদ্ধান্ত নেওয়ার কোনো সুযোগ নেই, যখন একটা সিদ্ধান্ত হবে সেটা প্রকাশ্য হবে। এদিকে আগের সরকার প্রধান পদত্যাগ করেই দেশ ত্যাগ করেছেন এবং এটি নিয়ে বিতর্ক করার কিছু নেই বলেও জানান তিনি। তিনি যখন রাষ্ট্রীয় সফরে ভারতে নেই, তাহলে তিনি নিশ্চয়ই পদত্যাগ করেই গেছেন। আমি মনে করি না যে এইটাকে একটা ইস্যু বানানোর দরকার আছে। জনদাবি অনেকই উঠতে পারে, অনেক কর্নার থেকে অনেক দাবি উঠতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো আলোচনাই হয়। সভায় বস্ত্র ও পাট উপদেষ্টা বলেন পাটের ব্যাগ উৎপাদনে ঘাটতি দেখা দিলে রপ্তানি নিয়ন্ত্রণ করা হবে। যেভাবেই হোক কেনাকাটায় পাটের ব্যাগ ব্যবহার অভ্যাসে পরিণত করতে সব পদক্ষেপ নেবে সরকার। পাটের যদি অভাব মনে করেন তাহলে উই উইল স্টপ দি এক্সপোর্ট। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় 10 সাবেক মন্ত্রী সহ 20 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। 18 নভেম্বর তাদের আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়। এদিকে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে সাবেক ডিএমপি কমিশনার সহ পুলিশের সাবেক 17 কর্মকর্তার বিরুদ্ধে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন গণহত্যায় সরাসরি জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে খুব কনক্রিট এভিডেন্স আমরা পাচ্ছি, শুধুমাত্র তাদেরকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য বা গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করছি। সাধারণ যে সমস্ত পুলিশ আছে যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল না, যারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিল না, তাদের ভয় ভিত্তি কোনো কারণ নেই। রাজস্থানের বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ডিবি কার্যালয়ে আছেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রামে এক আসন থেকে 10 জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ডেঙ্গুতে একদিনে আরও 6 জন মারা গেছেন। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1248 জন। প্রতিদিন পরিস্থিতির অবনতি হলো মশক নিধনে ঢিলে ভাব সিটি কর্পোরেশনের। লোক দেখানো অভিযানে ক্ষোভ ঝাড়ছেন নগরবাসী। জায়গা যাওয়ার লাগে বললেন আমরা যাই, এখানে আছে, এই বিল্ডিং আছে, এই বিল্ডিং আছে, যে কোনো বিল্ডিং।
রাজধানীর গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ বসুবাজার লেন এলাকায় গিয়ে দেখা গেল গণমাধ্যমের উপস্থিতিতে মশক নিধন অভিযানের তোড়জোড়ে নেমেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। ড্রেনে জমে থাকা কালো পানি, এছাড়াও বসত বাড়ির ফাঁকা স্থানে প্লাস্টিক পলিথিন সহ বিভিন্ন পরিত্যক্ত জিনিসপত্র পড়ে থাকায় লার্ভা সৃষ্টির অন্যতম উৎস হিসেবে পরিণত হয়েছে এসব এলাকা। এলাকাবাসীর অভিযোগ, কিছুতেই কমছে না মশার উৎপাত। সিটি কর্পোরেশনের এই মশক নিধন কর্মসূচি যেমন সাময়িক, তেমনি লোক দেখানোতেই সীমাবদ্ধ। সোফায় বসে পা ঝুলিয়ে বসতে পারি না, আমাকে মশা কামড়ায়। কেরোসিনই দেয়, দেখি চেয়ারম্যান অফিসে গ্লান গ্লান থাকে, ওগুলো ঢালে ওষুধ ভালো বলে না, মশা চলে যাবো। সিটি কর্পোরেশনের পদক্ষেপ দেখতেছি না তেমন বলার মতো কিছু। অবশ্য মশার প্রকোপ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন থেকে দায়িত্বপ্রাপ্ত মাঠ কর্মকর্তারা কেউই ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। এদিকে নির্বাহী কর্মকর্তা বলেন, শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়, বরং জনসচেতনতাই ডেঙ্গু প্রতিরোধে মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। এছাড়া মাঠ পর্যায়ে ডেঙ্গু নিধন কার্যক্রম নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে মনিটর করা হচ্ছে। প্রত্যেকের বাড়ির ভিতরের বিষয়গুলো যদি স্ব ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি তারা এই কার্যক্রমগুলো পরিচালনা করে, তবে কিন্তু আমরা সম্মিলিতভাবে একটা মশকের যে বিস্তার সেটি রোধ করতে পারবো। অভ্যুত্থান পরবর্তী নতুন বাস্তবতায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সহ নাগরিক সেবা নিশ্চিতে সিটি কর্পোরেশনগুলো আরও যত্নশীল হবেন বলেই প্রত্যাশা সবার। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। নিউ ইয়র্কে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু। বাংলায় ব্যালট পেপার ও কেন্দ্রের নির্দেশনা। বিপুল ভোটে জয়ী হওয়ার আশা ট্রাম্পের, ছাড় না দেওয়ার ঘোষণা কমলা। বাজারে এবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। উৎপাদনে অন্যতম বৃহৎ জেলা নাটোর পাবনায় পণ্যটির দাম কেজি প্রতি বেড়েছে 35 থেকে 40 টাকা। ব্যবসায়ীদের দাবি, ভারতে বন্যার প্রভাবে দাম বাড়ায় দেশেও কারসাজি চলছে। দেশি জাতের পেঁয়াজ মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। এই অবস্থায় বাড়তি দামের চাপে ক্ষুব্ধ ক্রেতারা। বাজারে যেন প্রতিযোগিতার ভিত্তিতে বাড়ছে নিত্যপণ্যের দাম। ডিম মরিচের আকাশচুম্বী দামের পর এবার ঝাঁজ ছড়াতে শুরু করেছে পেঁয়াজ। সপ্তাহ ব্যবধানে রান্নার অন্যতম অনুষঙ্গ পণ্যটির দাম পৌঁছেছে 150 ঘরে। পেঁয়াজ উৎপাদনে সমৃদ্ধ জেলা পাবনা নাটোরে কেজি প্রতিতে দাম বেড়েছে 35 থেকে 40 টাকা পর্যন্ত, যা মন প্রতি গিয়ে ঠেকেছে 1300 থেকে 1400 টাকায়। অথচ 7 দিন আগেও 110 থেকে 120 টাকায় বিক্রি হতো। ঘাড়ে বাড়তি দামের আরও চাপ যোগ হয় ক্ষুব্ধ ক্রেতারা। ব্যবসায়ীদের দাবি, আমদানি স্বাভাবিক থাকলেও ভারতে বন্যার অজুহাতে দাম বাড়ায় দেশেও কারসাজি চলছে। এতে আমদানি করা পেঁয়াজের দাম কিছুটা বাড়তি। এ সুযোগ কাজে লাগিয়ে সিন্ডিকেট করে দেশি পেঁয়াজ সরবরাহ কমিয়ে দিয়েছেন কৃষকরা। ঘরে মজুত করে তৈরি করছে কৃত্রিম সংকট। কার্তিক মাসে এত বৃষ্টি, যারা লাগাইছিলে মরিকাটা সব ডুবে ভাসে গেছে। গিরিশর গাছে যে কয়টা আছে আইটে ধরে আছে গাছপালা। যদি সিন্ডিকেটটাকে নিয়ন্ত্রণ বা লাগামে না আনা যায়, তাহলে এই পেঁয়াজ দিন দিন সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে যাবে। যে পরিমাণে ইনপুট হওয়ার কথা ছিল, সেই পরিমাণ ইনপুট হচ্ছে না, কারণ ইন্ডিয়াতে বন্যা হয়েছে, প্রচুর পরিমাণে বন্যা ক্ষয়ক্ষতি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর নাটোরে পেঁয়াজ উৎপাদন হয় 80,000 মেট্রিক টন, এর মধ্যে বর্তমানে প্রায় 15,000 টন মজুত আছে। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণ। উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ভোটার থাকায় অন্য ভাষার পাশাপাশি ব্যালট পেপার ও ভোট কেন্দ্রের নির্দেশনা দেওয়া হয়েছে বাংলায়। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির প্রতিবেদন। বাংলাদেশি অধ্যুষিত নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট। শনিবার সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত টানা 11 ঘন্টা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে আগাম ভোট চলে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি বসবাস করেন নিউ ইয়র্কে, তাই এখানকার ব্যালটও ছিল বাংলায়। ভোট কেন্দ্রের বিভিন্ন নির্দেশনায় স্থান পেয়েছে বাংলা ভাষা। যেহেতু আমরা নিউ ইয়র্কে থাকি, সবকিছু বিবেচনা করলেও আমরা ডেমোক্রেটকেই ভোট দিব। এদিকে ডেমোক্রেট অধ্যুষিত নিউ ইয়র্ক শহর এখন রিপাবলিকানদের পদচারণায় মুখর। রোববার ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সমাবেশের ডাক দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
অনেক কিছুই চেঞ্জ হয়নি যেটা প্রমিস করা হয়েছিল লাস্ট ইলেকশনে। সো ওইটার জন্যে আই থিঙ্ক আমাদের একটু ডেফিনেটলি একটা চেঞ্জ দরকার। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের শহর নিউ ইয়র্ক, তবে বিগত প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে হোয়াইট হাউস ছেড়ে তিনি বসবাস শুরু করেন ফ্লোরিডায়। শুধু নিউ ইয়র্কেই নয়, ঐতিহাসিক টাইম স্কোয়ারে ডোনাল্ড ট্রাম্পের এই জনসভার জন্য বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও তার সমর্থকরা আসতে শুরু করেছেন। সব কিছু মিলিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে 5ই নভেম্বর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখন হাড্ডাহাড্ডি লড়াই বেশ জমে উঠেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতির অপসারণে বিএনপির দিকে তাকিয়ে অভ্যুত্থানকারী শিক্ষার্থীরা, হঠকারী সিদ্ধান্ত নয়, সাংবিধানিক নিয়ম মেনে এগোতে চান মির্জা ফখরুল। এবং সড়ক থেকে বাসাবাড়ি সবখানি এডিসের প্রজনন ক্ষেত্র, ডেঙ্গু পরিস্থিতির অবনতি হলো মশক নিধনের ঢিলে ভাব, লোক দেখানো অভিযানে নগরবাসীর ক্ষোভ। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন সময়।